সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যাহারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আলোরন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং কনসালটেন্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাসুদ রানা আপনাদের জানাই স্বাগতম ও অভিনন্দন। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 2500 স্কোয়ার ফিটের উপর অর্থাৎ প্রায় 6% জমির উপর 2 ইউনিটের এই ফ্লোর প্ল্যানটির খরচসহ বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ও মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুধি দর্শক, এই বিল্ডিংটির একদিকে রয়েছে প্রায় 45 ফিট এবং অন্যদিকে রয়েছে প্রায় 57 ফিট। বিল্ডিংটির প্রতি ইউনিটে রয়েছে 3টি বেডরুম, 1টি ডাইনিং রুম ও 1টি কিচেন রুম। তাছাড়াও রয়েছে 2টি ওয়াশরুম ও 2টি ব্যালকনি। বিল্ডিংটির সামনের 2 ইউনিটের মধ্যখানে রয়েছে 8 ফিট বাই 17 ফিটের সিঁড়ি। সিঁড়িঘর থেকে প্রতি ইউনিটের 10 ফিট 6 ইঞ্চ বাই 9 ফিট 5 ইঞ্চের এই ডাইনিং রুমে প্রবেশ করবে। ডাইনিং রুম থেকে প্রবেশ করবে বিল্ডিংটির সামনের 17 ফিট 8 ইঞ্চ বাই 13 ফিটের এই ড্রয়িং ক্যাম্প গেস্ট বেডরুমে, যার সাথে থাকবে একটি অ্যাটাচড ব্যালকনি। এদিকে ডাইনিং রুম থেকে প্রবেশ করা যাবে 11 ফিট বাই 12 ফিটের এই চাইল্ড বেডরুমে। 2 বেডরুমের জন্য এখানে থাকবে 7 ফিট বাই 5 ফিটের একটি কমন ওয়াশরুম। দর্শক, বিল্ডিংটির প্রতি ইউনিটের 14 ফিট 6 ইঞ্চ বাই 12 ফিটের এখানে থাকবে বড় একটি মাস্টার বেডরুম, যার সাথে 8 ফিট বাই 4 ফিটের থাকবে একটি অ্যাটাচড ওয়াশরুম এবং একটি ব্যালকনি। তাছাড়াও এদিকে থাকবে 7 ফিট বাই 12 ফিটের একটি কিচেন রুম এবং এখানে থাকবে একটি ছোট 4 ফিট বাই 4 ফিটের স্টোররুম এবং একটি ক্যাবিনেট। বিল্ডিংটির এই ইউনিটের মতো করে তার পাশের ইউনিটটিও সাজানো থাকবে। এই বিল্ডিংটি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে খরচ হবে প্রায় 40 থেকে 42 লক্ষ টাকা। তাছাড়াও সঠিক খরচ নির্ভর করবে আপনার পছন্দের ম্যাটেরিয়ালস এবং ইঞ্জিনিয়ারের সঠিক ডিজাইনের উপর। আর এই ধরনের কোনো বিল্ডিং কিংবা আপনার পছন্দের যে কোনো মডেলের বিল্ডিংয়ের সম্পূর্ণ ড্রয়িং এবং ডিজাইন পেতে যোগাযোগ করতে পারেন আমাদের কনসালটেন্টের সাথে। আমাদের কনসালটেন্টে রয়েছে একাধিক বিএসসি ইঞ্জিনিয়ার। দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর ও সাবলীল একটি বাড়ি উপহার দেওয়ার জন্য। আর এই ধরনের নতুন নতুন বিল্ডিংয়ের প্ল্যান পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।